ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি, নাম দীপক কুমার রায়। জেলা আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনকারী এই নেতা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দল থেকে মনোনয়ন প্রত্যাশী ছিলেন, কিন্তু দলীয় মনোনয়ন জোটেনি তার। তবে মনোনয়ন পেতে তিনি দৌড়ঝাঁপ করেছেন ব্যাপক। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা এনএসআই এর উপপরিচালক পরিচয় দেয়া এক ব্যক্তির সঙ্গে তার পরিচয় হয়েছিল। ওই কর্মকর্তা তাকে মনোনয়ন পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, তবে বিনামূল্যে নয়। দীপক কুমার মনোনয়ন পেতে তার হাতে তুলে দিয়েছিলেন 50 লাখ টাকা। মনোনয়ন না পেয়ে তিনি যোগাযোগ করেন কথিত এনএসআই কর্মকর্তার সঙ্গে, ফেরত চান টাকা, দায়ের করেন মামলা। দীপক কুমারের করা মামলায় অবশেষে গ্রেফতার করা হয়েছে কথিত সেই কর্মকর্তাকে, এনএসআই এর উপপরিচালক পরিচয় দেয়া ব্যক্তির নাম হারুনুর রশিদ। মনোনয়ন প্রত্যাশী অনেকের কাছ থেকেই তার বিরুদ্ধে টাকা হাতিয়ে নেওয়ার তথ্য পেয়েছেন গোয়েন্দারা। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সেক্রেটারি দীপক কুমার, উনি তো আসলে মনোনয়ন প্রত্যাশী জমা দিয়েছেন, ওনার আসলে মনোনয়ন দরকারও। তখন উনি তাকে ডেকে এনে উনি 50 লক্ষ টাকা দিলেন। আর অপর প্রান্ত থেকে একজন মহিলা কণ্ঠে বললেন যে হ্যাঁ, আপনার মনোনয়ন ঠিক হয়ে গেছে, অসুবিধা নেই। তাহলে উনি যখন জিজ্ঞাসা করলেন এই মহিলাটা কে, তখনই প্রতারক বললেন উনি হলেন মাননীয় প্রধানমন্ত্রীর মেয়ে পুতুল, ওরও আরেকটা প্রতারক। এর বাইরেও আরও দুজনকে গ্রেফতার করা হয়েছে। এদের একজন নিজেকে প্রধানমন্ত্রীর সচিব, আরেকজন একান্ত সচিব পরিচয় দিয়ে মনোনয়ন পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে অনেককেই বোকা বানিয়েছেন। তারা বিপুল সংখ্যক মানুষের কাছে দেশের বিভিন্ন জায়গায় গিয়ে যারা মনোনয়ন প্রত্যাশী, যারা মনোনয়ন পেতে চায়, তাদেরকে ঘিরে মূলত তারা এই কাজটা করেছেন। ডিবি বলছে মনোনয়ন পেতে প্রতারক চক্রের হাতে লাখ লাখ টাকা তুলে দিয়েছেন এমন অনেকের নাম পরিচয় পেয়েছে তারা। প্রতারিত হয়েও তারা বলছে না, কারণ তারা নিজেরাও বোকা হয়ে গেছে। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা।